बांग्ला टेक्निकल बंधु नाम सुन के फ्रेंड समझे क्या? टेक यूट्यूबर हूँ मैं, झुकूंगा नहीं। জানো যে কোয়ালকম স্ন্যাপড্রাগন কি? কোয়ালকম স্ন্যাপড্রাগন হচ্ছে একটা প্রসেসর ব্র্যান্ড। তোমরা আমার ভিডিওতেও আগে এই নামটা শুনেছো, যে আমি আগে যে ভিডিও দুটো বানিয়েছিলাম প্রসেসর রিলেটেড, ওপরে আই বাটনের লিংক দিয়ে দিচ্ছি সেই ভিডিওগুলোর। তোমরা যদি সেই ভিডিও, চারটে ভিডিও আছে প্রসেসর রিলেটেড, তো ওই চারটে ভিডিও যদি না দেখে থাকো আগে, তো আই বাটনের লিংক দিয়ে দিচ্ছি, সেখানে দেখি তোমরা পেয়ে যাবে চারটে ভিডিও, যে প্রসেসর কি কিভাবে কাজ করে সম্পর্কে সিম্পল কিছুটা ধারণা দেওয়া ছিল ভিডিওগুলোতে, তো তোমরা দেখলে বুঝতে পারবে। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন নাম তোমরা শুনেইছো, তো একটা প্রসেসরের ব্র্যান্ড। কোয়ালকম স্ন্যাপড্রাগন স্পেশালি স্মার্টফোনের প্রসেসরই তৈরি করে। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন, এই যে এই নামটা যে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন, এই নামটা থেকে কোয়ালকম নামটা সরে গেছে এখন রিসেন্টলি। তো কেন সরে গেছে? তার কারণ কোয়ালকম একটা কোম্পানি আর স্ন্যাপড্রাগন একটা কোম্পানি। তো কোয়ালকমের সাথে স্ন্যাপড্রাগন এর দুজনেরই একটা টাই আপ ছিল, তো দুটো কোম্পানির মধ্যে একটা মানে কি বলবো কোলাবোরেশন ছিল। তো সেই কারণের জন্য ওই কোম্পানি দুটোর নাম মিলিয়ে ওর টোটাল নামটা ছিল হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন। এখন কোয়ালকমের সাথে যে ওদের যে টোটাল চুক্তিটা ছিল, কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে চুক্তিটা, তার থেকে কোয়ালকমের চুক্তি শেষ হয়ে গেছে, মানে কোয়ালকমের যে চুক্তি সেটা এক্সপায়ার হয়ে গেছে, তো কোয়ালকম আলাদা হয়ে গেছে। তো ওই জন্য এখন হচ্ছে শুধু স্ন্যাপড্রাগন নামটাই বলা হবে। 2022 সাল থেকে তোমরা যেসব প্রসেসর গুলো মার্কেটে আসবে তোমরা দেখতে পাবে, সেগুলো সবই নাম হবে স্ন্যাপড্রাগন, কোয়ালকম নামটা সরে গেছে, ঠিক আছে? তো এখন প্রসেসর তৈরি হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসরই বলা হবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন আর বলা হবে না। রিসেন্টলি মার্কেটে দুটো ফোন লঞ্চ করেছে বিভিন্ন টেক ইউটিউব চ্যানেল, মানে যারা আনবক্সিং করে স্মার্টফোনের, তো সেই সব চ্যানেল গুলোতে তোমরা দেখতে পাচ্ছ যে iQOO 9 Pro, তারপরে হচ্ছে মোটো S30 Pro, এই সব স্মার্টফোন গুলোর আনবক্সিং, ঠিক আছে? তো মোটো S30 Pro, তারপরে iQOO 9 Pro, তো এই ফোন গুলোতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1। সরি মিস্টেক, আমি ভুল বললাম, আগে বলেছি যে কোয়ালকম নামটা সরে গেছে, তো ভুল করে আমি বলে ফেলেছি, কোয়ালকম হবে না, ওটা হবে হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 1। তোমরা এখন নতুন শুনতে পাচ্ছ যে স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর প্রসেসর, বারবার মুখে কোয়ালকমই চলে আসছে। তো স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর প্রসেসরটা কি? 8 Gen 1 তো আগে তো কখনো আমরা শুনিনি যে 8 Gen 1 বলে কোনো প্রসেসর আছে। আমরা জানি যে স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরের নাম হয় 800 সিরিজের ওপর, মানে ধরো যেমন হচ্ছে 810, তারপরে হচ্ছে 835, 855, 865, 870, এই গত বছরের যেটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল সেটা ছিল হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের তরফ থেকে। এবার এখন যেহেতু কোয়ালকম নামটা আলাদা হয়ে গেছে, তো স্ন্যাপড্রাগন 8 Gen 1, তো স্ন্যাপড্রাগন 8 Gen 1 কি? 8 Gen 1 হচ্ছে 2021 শেষের দিকেই কোয়ালকম লঞ্চ করেছিল, ওই আবার কোয়ালকম স্ন্যাপড্রাগন লঞ্চ করেছিল। মজা আয়া আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা হুম। তাহলে কি 800 সিরিজটা কি বন্ধ হয়ে গেল? তো হ্যাঁ, 800 সিরিজ বন্ধ হয়ে গেল। 800 সিরিজের নামটাই চেঞ্জ করে হয়ে গেল হচ্ছে 8 Gen, ঠিক আছে, 8th generation। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিরিজ কিভাবে চলে আসছিল, মানে একদম লো রেঞ্জের যেসব প্রসেসর গুলো সেইগুলো হয় হচ্ছে 400 দিয়ে নাম, ঠিক আছে, 425, 430, 455, এরকম বিভিন্ন নামের হয় হচ্ছে সব থেকে কম দামি স্ন্যাপড্রাগনের প্রসেসর, মানে একদম লো বাজেটের প্রসেসর হচ্ছে 400 সিরিজ। এবার তার থেকে একটু বেটার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগনের 600 সিরিজ, ঠিক আছে? এবার 600 এর 625, 610, 615, 695 বিভিন্ন রয়েছে, আমি সব নাম তো এখন বলতে পারবো না, তো সব নাম বলছি না, আমি জাস্ট কয়েকটা কয়েকটা নাম বলছি। মানে হচ্ছে লো রেঞ্জের হচ্ছে 400 সিরিজ,
তার থেকে একটু বেটার হচ্ছে 600 সিরিজ, মানে যেসব মিড রেঞ্জের ফোনগুলো আছে সেগুলোতে 600 সিরিজের প্রসেসরই সাধারণত ব্যবহার করা হয়। এবার তার থেকে আরেকটু ভালো মানে আপার মিড রেঞ্জ যেসব ফোনগুলোতে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকে সেগুলোতে 700 সিরিজের প্রসেসর থাকে, 730, 730G, 765, তারপরে হচ্ছে এরকম সব রয়েছে 700 সিরিজ। আর হচ্ছে স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ হচ্ছে গিয়ে 800 সিরিজ, ঠিক আছে। বললাম তো লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ ছিল হচ্ছে 888, মানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888। এখন কোয়ালকম নামটা সরে গেছে তো শুধু স্ন্যাপড্রাগন, আর 8 Gen 1 নামটা হয়েছে স্ন্যাপড্রাগন। দেখতে পাচ্ছে যে ওরকম পরপর নাম করতে করতে মানে সংখ্যা শেষ হয়ে যাচ্ছে, মানে 800 ঘরে যেসব সংখ্যাগুলো থাকে তো সেই 800 ঘরের সংখ্যাগুলো তো সবই শেষ হয়ে যাচ্ছে। তারপরে 900 ঘর চলে আসছে। এবার 900 ঘর চলে এলে তো তো ওদের সিরিজটা তো আর কন্টিনিউ হচ্ছে না। সবাই কি জানে যে লো রেঞ্জ হচ্ছে 400, তার থেকে একটু বেটার হচ্ছে 600, তার থেকে একটু বেটার হচ্ছে 700, আর ফ্ল্যাগশিপ হচ্ছে 800। সবাই এটাই জানে, তো ওরা তো ভাবলো যে কি করা যায়। তখন মানে সংখ্যা দেখতে শেষ হয়ে যাচ্ছে, কারণ মানে 800 সিরিজ শেষ হয়ে গেলে তখন কি হচ্ছে 900 এ চলে যাচ্ছে। এবার 900 সিরিজের তো কোনো প্রসেসর নেই স্ন্যাপড্রাগনের, মানে চলে আসছে না, মানে সিরিজটা তো ওইভাবে তৈরি নয়। এবার হঠাৎ করে 900 নাম দিয়ে দিলে তাহলে তো ওটা আবার একটা অন্য সিরিজ হয়ে যাচ্ছে, তাহলে তো আর ওই 800 সিরিজ নামটা থাকছে না। মানে আমি কি বলতে চাইছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ওই জন্য ওই 800 এর ফার্স্ট 8টা নিয়েছে, এবার জেনারেশন মানে জেন লাগিয়ে দিয়েছে। জেন মানে হচ্ছে জেনারেশন, মানে 800 এর 8 মানে হচ্ছে ওটা হচ্ছে ওদের ফ্ল্যাগশিপ কে যেটা ডিনোট করছে যে 8 হচ্ছে ওদের ফ্ল্যাগশিপের চিহ্ন, তো 8। আর জেন মানে যে জেনারেশন, অ্যাকচুয়ালি তো 888 হচ্ছে লাস্ট ইয়ার যেহেতু ছিল, তারপরে আসা উচিত ছিল হচ্ছে 895, ঠিক আছে। তো যেহেতু সংখ্যা শেষ হয়ে যাচ্ছে তো ওই জন্য এই জেন জেনারেশন, এবার যেহেতু এবার নতুন করে স্টার্টিং করে নতুন করে নামকরণটা হচ্ছে, একদম প্রথম থেকে নামকরণ হচ্ছে, তো সেই জন্য জেনারেশন দিয়ে দিয়েছে 1, ফার্স্ট জেনারেশন। অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা বলতে পারো যে কোয়ালকম স্ন্যাপড্রাগন যেটা 895 লঞ্চ হওয়ার কথা ছিল, সেই 895টাই নাম চেঞ্জ করে মানে রিব্র্যান্ড করে তার নাম দিয়ে দেওয়া হলো স্ন্যাপড্রাগন 8 Gen 1, ঠিক আছে। তো এটা হচ্ছে 8 Gen 1 এর ফার্স্ট প্রসেসর, ঠিক আছে। যেহেতু নতুন করে নামকরণ হয়েছে তো সেই জন্য এটা 8 Gen 1 এর ফার্স্ট প্রসেসর, জেনারেশন 1 এর ফার্স্ট প্রসেসর। এবার আপকামিং যেসব প্রসেসরগুলো আসবে, মানে তোমরা মিড রেঞ্জ বলো বা বাজেট রেঞ্জের বলো যাই বলো, তো সেই নামগুলো তোমরা এরকমভাবেই তোমরা নাম শুনতে পারবে। যেমন হচ্ছে লো রেঞ্জের যেরকম, তো লো রেঞ্জের কী আছে, লো রেঞ্জ হচ্ছে 400 সিরিজ। তো ওরা নাম দেবে কি, নাম দেবে হচ্ছে স্ন্যাপড্রাগন 4 Gen 1। নতুন যা নাম আসবে তাই হচ্ছে মানে ওই যেই 400 সিরিজ কি 600 সিরিজ কি 700 800 যে সিরিজগুলো আছে ওর ওই যেটা মানে ফার্স্ট যেই সংখ্যাটা যেটা ওই সিরিজটাকে ডিনোট করছে, তো সেই ফার্স্ট সংখ্যাটা তোমরা যেমন হচ্ছে 4 6 7 এইগুলোই ওরা নেবে, দিয়ে তারপরে জেন লিখে দেবে, জেনারেশন লিখে দেবে, দিয়ে 1 মানে ফার্স্ট জেনারেশন মানে 1, সেকেন্ড জেনারেশন হলে 2, মানে পরের বছর আসবে হচ্ছে সেকেন্ড জেনারেশন, এই বছর যা আসবে সব হচ্ছে ফার্স্ট জেনারেশন, যেহেতু নামকরণ চেঞ্জ হয়েছে। তো স্ন্যাপড্রাগনের নতুন যে 600 সিরিজের প্রসেসর আসবে তার নাম হবে হচ্ছে স্ন্যাপড্রাগন 6 Gen 1, লো রেঞ্জের স্ন্যাপড্রাগন 4 Gen 1, আচ্ছা তারপরে হচ্ছে একটু আপার মিড রেঞ্জের হচ্ছে 7 Gen 1, এরকমই নাম হবে। তো তাহলে তোমাদের যদি এই কনফিউশন থেকে থাকে যে স্ন্যাপড্রাগনের হঠাৎ করে আমরা তো জানতাম 400 600 700 800 এরকমই তো আমরা শুনে আসছি, তো হঠাৎ করে কি হলো যে এরকমটা, কি স্ন্যাপড্রাগন কি আলাদা করে নতুন ধরনের প্রসেসর বানানো চালু করলো? না, নতুন ধরনের কিছুই করেনি, ওই সিরিজটারই একটা নতুন নামকরণ করে দিয়েছে। তো আজকে আমার এইটুকুই বলার ছিল, আর আজকে আমি মানে তেমন কিছু বড় টপিক রাখলাম না এই ভিডিওটাতে, আর অনেক কদিন হয়ে গেল আমি ভিডিও আপলোড করিনি। আমি সাধারণত সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো বেশ কদিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি, তার কারণ আমি একটু বিজি ছিলাম, তো যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না, আমার একটু টাইমের প্রবলেম হচ্ছিল। তো আবার আমি আজকে থেকে একদম পারফেক্টলি ভাবে একদম যেরকম সপ্তাহে একটা করে আমার ভিডিও আসতো সেরকম আসতে থাকবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, আর নিচে সাবস্ক্রাইব বাটনটাতে তোমরা ক্লিক করে দাও এবং বেল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে আমার নেক্সট কোনো ভিডিও এলে তোমরা সেটা নোটিফিকেশন পাও। আর হচ্ছে যারা কনফিউজড যে বুঝতে পারছি না যে হঠাৎ করে এই 8 Gen 1 নাম কোথা দিয়ে চলে এলো, ঠিক আছে, তো তাদেরকে তোমরা এই ভিডিওটা শেয়ার করো। আর হচ্ছে ইন্ডিয়াতে ফার্স্ট 8 Gen 1 এর ওপর যে স্মার্টফোনটা লঞ্চ করেছে সেই স্মার্টফোনটার নাম হচ্ছে IQ 9 Pro। প্রো সিরিজ হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে ফার্স্ট স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর আলাদা স্মার্ট। আর হচ্ছে 2 নম্বরে হচ্ছে মোটো S30 প্রো হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর ওপর
সেকেন্ড ফোন ইন্ডিয়াতে লঞ্চ করেছে। মোটো এজ X30 হচ্ছে গ্লোবালি 8 Gen 1 এর ওপর ফার্স্ট ফোন। স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসরে লাস্ট ইয়ার থেকে একটু হিটিং এর সমস্যা দিচ্ছে, মানে লাস্ট ইয়ারের যেটা ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগনের তরফ থেকে সেটা ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 888। স্ন্যাপড্রাগন 888 ফ্ল্যাগশিপ প্রসেসর হওয়া সত্ত্বেও ওই প্রসেসরে একটু হিটিং এর সমস্যা দেখা দিচ্ছিল। স্ন্যাপড্রাগন 8 Gen 1 সেই 8 Gen 1 এও হিটিং এর সমস্যা দেখা দিচ্ছে। তো স্ন্যাপড্রাগনের এটা সলভ করা উচিত। স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর বেঞ্চমার্কিং স্কোর নিয়ারলি 1 মিলিয়ন, ফলে বেঞ্চমার্কিং এর দিক দিয়ে স্ন্যাপড্রাগন 8 Gen 1 সেকেন্ড পজিশনে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি নেক্সট একটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে একটা আনবক্সিং ভিডিও। কোন ফোনের আনবক্সিং এটা বা সেটা তোমাদের জানতে হলে তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো সাবস্ক্রাইব করে নাও আর দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে নেক্সট ভিডিওটা। তো দেখো এবং সেই ভিডিওটাতেও একটা লাইক দেবে যদি তোমাদের সেই ভিডিওটাও ভালো লাগে। তো আজকের মতো এইটুকুই, বাই বাই।